সবাইকে অনেক অনেক স্বাগতম আমার একটা মিনি ব্লগে তোমরা সকলে কেমন আছো আশা করছি সকালে খুব ভালো আছো তো আজকেও আমি আবার রেডি হয়ে গেছি আর অনেক দিন পরে পড়লাম সেই জিনিসটা যেটা আমার বড় আমাকে গিফট করেছিল বিয়ের আগে তো যাই হোক তারপরে পরে ধরে আমি এখন যাচ্ছি একটু ব্যাংকে দিদির কাজে দিদির কাজের জন্য আর এই যে দেখে অনেক কিছুই মনে পড়ে গেল। এটা ছিল আমাদের স্কুল যখন আমরা এখানে পড়াশোনা করতাম তখন এরকম কিছুই ছিল না তো এটা পুরোই খালি ছিল এখানে এই সাইডটা আমরা ড্রয়িংয়ের ক্লাস করতে আসলাম সেই সব দেখে পুরনো স্মৃতিগুলো মনে আসলো তো যাই হোক তো একটুখানি যেহেতু পড়াশোনা শিখেছিলাম সেই কারণে এখন পরিবারের কাজ আসতে পারি তো দিদির ছিল একটু ব্যাংকে কাজ তো সেইখানেই আমরা গিয়েছিলাম তো যাই হোক আসার পথে বাড়িতে এসলাম আর মা মুখ দেখে ঠিক বুঝতে পেরেছে যে মেয়ে কিছু খায়নি তো মা বললো ভাত খা আমি একবার মানা করেছি তারপরে দ্বিতীয়বার আবার দু তিনবার বলেছে আমরা বললে মাকে কি করি খিদে লাগিনি খিদে লাগলে বলবো তুমি কেন বারবার বলছো অনেক কিছু করে বকা জকা করি তার সত্ত্বেও মারা কি করে আমাদের সন্তানদেরকে খাওয়ায় দেখো বিয়ে হয়ে গেছে তাও সেই ছোটোবেলার মতন যত্ন করেই খাওয়ায় তো যাই হোক এখন দীপকে আমি নিয়ে আসছি টিউশনে দীপ আসবে এখন বিকেল চারটে বাজে দীপ পড়বে টিউশনে আসার পথে এই এই আইসক্রিম কুলফি খাবে আর কুলফিতে আগে পিস্তা দিত আমি ভেবেছি সেই পিস্তায় ও বাবা মুখে দিয়ে দেখলাম কি তোমার কি বলে ওটাকে এলাচ এলাচ আমার একদম পছন্দ না একদম পছন্দ না মুখটা খেতেই বেজার হয়ে গেছে তো টিউশন দিতে গিয়ে দেখলাম কি দিতে ছুটি তিন দিন তো সেই কারণে আবার আমার বাড়িতে নিয়ে চলে আসলাম এখন ওর ভূত চেপেছে ও ভূত সাজবে তো প্রথমে ভূত সাজাতে গিয়ে পুরো বিকালে সাজিয়ে দিয়েছিলাম তারপরে এখন ভূত সাজিয়ে দিয়েছে আর খুব খুশি আর আমার মেকআপের আয়নাটা নিয়ে দেখছে তারপরে বিকেলবেলা দিদিরা এসেছিলো দিদি নিয়ে এসেছিলো সিঙ্গারা চপ ব্রেড পকোড়া আর জায়বু এসল আর আমাদের বাড়িটা না প্রচণ্ড গরম আমাদের একটাই ঘর যেহেতু তো ওই ঘরটার ভিতরে রান্নাঘরও আছে প্রচণ্ড গরম তো সেই কারণে গরম লাগছিলো তো জামা কাপড় খুলে দিয়েছে তারপরে আমরা চপ আর চা খেয়ে নিলাম রাত্রেবেলা বর্মশাই ফোন করে বললো কিছু আনতে হবে খাওয়ার আমি বললাম হ্যাঁ একটু মোমোস নিয়ে আসি অনেকদিন মোমোস খাওয়া হয়নি আর আমাদের এখানকার মোমোসের চাটনিগুলোর জন্যই বাস আমাদের মোমোসগুলো খাওয়া এত ভালো লাগে না কি আর বলবো সত্যি খুব ভালো লাগে

আর আমার জামাও বলছিল আমার তো খিদেই নেই তো আমি খাবোই না তা সেই জন্য বলছি দিদি একটা হয়ে গেছে একটা খেয়ে নিন আর রাত্রেবেলা বরমশাইকে দিলাম মাংস ভাত খেতে আমি কিছু খাইনি আমি অনেক কিছু খেয়ে আমার পেট ফুল আর খাওয়া দাওয়া তো হলো এনজয় হলো বাসন দেখে মাথায় হাত প্রচণ্ড বাসন হয়ে গেছিলো ফ্রিজেও কিছু বাসন ছিল সব বের করে ধুয়ে ঠে আজকে মতো নেই পর্যন্ত দেখাবে না তো এটা ভিডিও বা বাই